নারায়ণগঞ্জের ফতুলায় বিসিক শিল্পনগরীর বেশ কয়েকটি রাস্তায় পানি জমে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রায় সাত বছর ধরে পানি নিচে তলিয়ে থাকায় সড়কের বিভিন্ন অংশে তৈরি হয়েছে বড় বড় গর্ত, প্রায় ঘটছে দুর্ঘটনা। ভুক্তভোগীদের অভিযোগ, পানি নিষ্কাশনের খাল অবৈধ দখলের কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শিল্পনগরীর পূর্ব গেট থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে মাঝদের পর্যন্ত 2 কিলোমিটার রাস্তায় বিভিন্ন অংশে প্রায় 7 বছর ধরে পানিতে তলিয়ে আছে। সামান্য বৃষ্টিতে এই রাস্তাটিতে জমে হাঁটু পানি। পানিতে তলিয়ে থাকা এই রাস্তা দিয়ে চলাচলে তাই দুর্ভোগের পাশাপাশি প্রায় ঘটে দুর্ঘটনা, সেই সাথে রয়েছে দুর্গন্ধের ভোগান্তি। প্রায় 450 শিল্প কলকারখানা রয়েছে বিসিক শিল্পনগরীতে। এসব শিল্প কলকারখানায় কর্মরত কয়েক লাখ শ্রমিকের বেশিরভাগই যাতায়াত করে এই রাস্তা দিয়ে, কিন্তু জলাবদ্ধতার কারণে মাত্র 2 কিলোমিটার রাস্তা পার হতে সময় লাগে প্রায় ঘণ্টাখানেক। বিসিক এবং আশেপাশের বিভিন্ন ডাইংয়ের বর্জ্য ছড়াচ্ছে চর্মসহ নানা রূপ। জনদুর্ভোগ লাঘবে পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক করার পাশাপাশি অতি দ্রুত এই সড়কটি সংস্কারের দাবি ভুক্তভোগীদের। তন্ময় আহমেদের ক্যামেরায় এয়ার পারভেজ, NAN TV, নারায়ণগঞ্জ।